প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি ফিশ কালচারের পক্ষ থেকে বাংলাদেশে মাছ চাষের সঙ্গে যারা জড়িত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বায়োফ্লক পদ্ধতির উপরে কিছু কথা বলবো বা বিষয়ের উপরে কিছু কথা বলবো যেগুলো আপনাদের মাছ চাষের জন্য খুবই প্রয়োজনীয় ও সহায়ক হবে। বাংলাদেশে আমরা যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করি তারা সবাই ধরতে গেলে সফল না। তাই বাংলাদেশের বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা বলতে আমি এর আগেও ভিডিওতে আরও দুটি ভিডিও আমি দিয়েছি, সেখানে উল্লেখ করেছি যে বিভিন্ন ধরনের খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের তিরপল ব্যবহার করে যে খাঁচা পদ্ধতি বা যে ড্রাম পদ্ধতি বা যে যে সাধারণত আমরা বিভিন্ন ধরনের সিমেন্টের যে হাউস পদ্ধতিতে মাছ চাষ করি এটাকে বায়োফ্লক কিন্তু বলে না। বায়োফ্লক শব্দের অর্থ পানিতে ফ্লক তৈরি হওয়া, অর্থাৎ অ্যামোনিয়াকে ফ্লকে পরিণত করা। এই অ্যামোনিয়াকে ফ্লকে পরিণত করে ছোট ছোট ফ্লক আকারে পানিতে ভাসমান যে খাবার কোনা খাদ্য কোনাকে দেখা যায় সেটাকেই বলা হয় বায়োফ্লক। তো পুকুরে আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করবেন তাদের জন্য অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে বায়োফ্লক পদ্ধতিতে কি মোলাস অর্থাৎ গুড় বা চিনি ছাড়া কি বায়োফ্লক পুকুরে তৈরি হতে পারে? হ্যাঁ, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। এই কারণে বিশেষ করে যারা ইয়ারোটারের মাছ চাষ করেন বা ইয়ারোটারের পদ্ধতিতে যারা মাছ চাষ করেন পুকুরে বিভিন্ন ধরনের ইয়ারোটার, যেমন পুষ ওয়েব, সুপার ইম্পেলার, ডাবল ডাম্পিং সুপার ইম্পেলার, পি ফ্লো সুপার ইম্পেলার, আই ফ্লো সুপার ইম্পেলার, ইম্পেলারের অনেক আরও মডেল আছে যেগুলো ছাড়াও আরও অনেক অনেক ইয়ারোটার আছে, যেমন ধরেন ডাবল স্প্রিড, তার পাশাপাশি বটন ক্লিন ইয়ারোটার, ফ্লোডিং বটন ক্লিন ইয়ারোটার পাম্প, তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্যাডেল হুইলার, যেমন 4 পাখা, 6 পাখা, 2 পাখা, 8 পাখা, 16 পাখা। এছাড়াও আরও ইয়ারোটার মেশিন আছে যেগুলা বিডি ফিশ কালচার অর্থাৎ আমাদের কোম্পানিতেও আপনারা সার্চ দিলে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমাদের কাছে অন্তত 50 ধরনের ইয়ারোটারের মেশিন আছে এবং এর পাশাপাশি ছোট হাউজে বা ছোট খাঁচার ভিতরে খাঁচা করে তার ভিতরে পলিথিন বা তিরপল ব্যবহার করে উপর থেকে অক্সিজেন পাম্প অর্থাৎ ব্লু রিং ব্লুয়ার বা বিভিন্ন ধরনের ম্যাগনেট অক্সিজেন সরবরাহকারী মেশিন আমরা বিক্রয় করে থাকি। তো দর্শক, যারা ইয়ারোটারের সাহায্যে পুকুরে আপনারা মাছ চাষ করেন তাদেরকে আমি সুখবর জানাই যে পুকুরগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফ্লক অর্থাৎ কালো, নীলচে বা লালচে বা খয়েরি বা বিভিন্ন ধরনের সবুজ বাদামি আকারের ছোটো ছোটো খাদ্যকোনা বা বিভিন্ন আকৃতির খাদ্যকোনাকে আপনারা ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছেন। এগুলো দেখে ভয় করার কোনো কারণ নাই, এগুলোই ফ্লক এবং আপনার পুকুরে জন্মগ্রহণ করার অর্থ হচ্ছে যে আপনি যে ইয়ারোটার ব্যবহার করছেন সেটা সঠিকভাবে ব্যবহারের ফলে শুধু ইয়ারোটার মেশিন মাছকে অক্সিজেন সরবরাহ করে না, ইয়ারোটার মেশিন ব্যবহারের ফলে পানির ভিতরে কার্বন সোর্সকে অপসারণ করে, নাইট্রোজেন গ্যাসকে হতে দেয় না, হাইড্রোজেন গ্যাসকে হতে দেয় না, মিথেনকে সৃষ্টি হতে দেয় না, যার ফলে পানিতে কোনো ব্যাকটেরিয়ার জন্ম হয় না, মাছের কোনো ক্ষত সৃষ্টি হয় না, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং তার পাশাপাশি খাদ্যকে পানির তলে থেকে যে খাবারগুলো পানির নিচে যে আনইটেন ফিশ বা ফিশ জন্ম হয় বা বিভিন্ন বর্জ্য জন্ম হয় সেই জমানো বর্জ্যকে উপরে তুলে নিয়ে এসে পানির ভিতরে এক ধরনের মোলাসের সৃষ্টি হয় বা উপকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এছাড়া কার্বন সোর্সকে যখনই ইয়ারোটার মেশিন অপসারণ করবে তখনই অ্যামোনিয়া পুষ্টি এই ফ্লক আকারে পানির উপরে ভাসবে এবং এগুলোই মাছ খাবে এবং এগুলো যখন মাছ খাবে তখন আপনার সাপোর্টিং ফিডের পরিমাণ খুব কম লাগবে। তাই প্রিয় দর্শক বা প্রিয় মাছ চাষী, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যে মাছ চাষিরা আছেন তাদেরকে আমার বিশেষভাবে বলার, আপনারা ইয়ারোটারের সাহায্যে বায়োফ্লক পদ্ধতিতে যে মাছ আপনারা চাষ করছেন আপনারা সবসময় মনে রাখবেন যে ইয়ারোটার শুধু অক্সিজেন সরবরাহ করার জন্য না বা দ্রুত মাছ উৎপাদন করার জন্যও না, যা বা ইয়ারোটারের ফলে কোনো রোগ জীবাণু হয় না, শুধু তা না, ইয়ারোটারের ফলে পানিতে ফ্লক সৃষ্টি হবে এবং বায়োফ্লক পদ্ধতিতে ইয়ারোটার দিয়ে আপনারা মাছ চাষ করতে পারবেন। এবং কোনো পুকুরে যদি বায়োফ্লকের পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোলাসের ব্যবহার করবেন, সেক্ষেত্রে চিনি বা গুড়ের ক্ষেত্রে 45 গ্রাম
প্রতি শতাংশের প্রতি 15 দিন পর পর, আর চিনির ক্ষেত্রে 30 থেকে 35 গ্রাম প্রতি 10 দিন পর পর আপনারা আপনারা প্রতি শতাংশে সারের মতো ছিটিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বায়োফ্লক পদ্ধতি সম্পর্কে যে কথাগুলো বললাম এই কথাগুলো পরীক্ষিত, এই কথাগুলো বাস্তবসম্মত। আপনারা যারা ইয়ারটার দিয়ে পুকুরে মাছ চাষ করেন তারা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ইয়ারটার সঠিকভাবে ব্যবহার করলে বায়োফ্লকের সৃষ্টি হয় এবং মাছের খাবারের পরিমাণ কম লাগে। তাই আপনারা কোনো ভয় না করে ইয়ারটারের মাধ্যমে মাছ চাষ করেন এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেন, এতে রিস্ক কম। 2-4-10 দিন বা 7 দিন যদি কোনো কারণে ইয়ারটার মেশিন বন্ধ রাখেন বা কোনো কারণে যদি আপনারা বিদ্যুৎ না থাকে এলাকায়, সেক্ষেত্রেও মাছের কোনো মৃত্যু বা মাছের কোনো সমস্যা হবে না। তো বুঝতেই পারছেন যে পুকুরে বায়োফ্লক তৈরি করতে পারলে আপনারা অনেক ঘনত্ব এবং অনেক পরিমাণ মাছ চাষ করতে পারবেন, যেখানে 10,000 একটি ট্যাঙ্কার তৈরি করে আপনারা হাফ টন থেকে 700 কেজি মাছ, অর্থাৎ 500 কেজি থেকে 700 কেজি মাছ উৎপাদন করতে পারেন। তাহলে একটি 1 বিঘার পুকুরে বা 1% একটি পুকুরেও কী পরিমাণ পানি থাকতে পারে আপনারা সেটা একটু অনুমান করেন এবং চিন্তা করে আপনারা এই পদ্ধতিতে মাছ চাষ করেন। সফলতা ইনশাল্লাহ আপনাদের সামনে ধরা দিবে, কারণ বাংলাদেশে অধিকাংশ চাষিরা মাছ চাষ করে তার পদ্ধতি না জানার অভাবে অনেকেই বুঝতে পারছেন না যে আপনারা সফল হতে পারছেন না কেন বা লাভবান হতে পারছেন না কেন। খুব সীমিত পরিমাণ লোক লাভবান হয় তাদের নিশ্চিন্ত চিন্তাভাবনা ও সঠিক প্রযুক্তির সাহায্যে, এবং অনেকেই আমার কাছ থেকে কিছু তথ্য নিয়ে তারপরে নিজেরাই অনেক বড় চাষি বা এলাকার বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্র চাষির কাছ থেকে হোক বা বিভিন্ন অফিস থেকে হোক বা কৃষি অফিসারের কাছ থেকে হোক তথ্য নিয়ে এসে তারা মনে করতেছে যে এটাই ঠিক, কিন্তু তারা লাভবান হতে পারছে না। তো আপনারা আমার ভিডিওটিকে দেখেন, আমাকে আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকন বেলে আপনারা ক্লিক করবেন এবং একটি লাইক দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আমি এ পর্যন্ত শেষ করছি এবং পরবর্তীতে যে ভিডিওটি আমি নিয়ে আসছি সেটি মাছ কীভাবে আপনারা কোন পুকুরে কতটুকু চাষ করবেন এবং মাছ চাষের জন্য পুকুরের সাইজ কতটুকু হলে কেমন হবে এবং কোন 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 কী সাইজের পুকুরগুলো মাছ চাষের জন্য আদর্শ এবং পানি কতটুকু রাখা ভালো বা কতটুকু বেশি থাকলেও ভালো বা কম থাকলে ভালো, এ বিষয়ে আমি আগামী ভিডিও আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।